কলেজ ছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির তাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে মোহাম্মদ নাইম ইসলামের ডেস্ক রিপোর্টে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদ নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন। পরে ভুক্তভোগী ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবে বলে হুমকিও দেন তিনি। মোশতাকের এ ধরনের আচরণের বিষয়ে আইডিয়াল অধ্যক্ষকে ব্যবস্থা নেবার অনুরোধ করেন ভুক্তভোগী। তবে তিনি ব্যবস্থা করেছি বলে আসামি মোশতাককে তার রুমে নিয়ে আসেন। সে সময় ভুক্তভোগীকে ক্লাস থেকে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে মোশতাককে সময় ও সঙ্গ দিতে বলেন। এ বিষয়ে বাদী কলেজের অধ্যক্ষের কাছে প্রতিকার চাইতে গেলেও কোনো সহযোগিতা করেননি, বরং আসামি মোশতাককে অধ্যক্ষ অনৈতিক কাজে সাহায্য করে আসতে থাকেন। বাদী উপায় না পেয়ে গত 12 জুন তার মেয়েকে ঠাকুরগাঁয়ের বাড়িতে নিয়ে যান। পরে আসামি মোশতাক তার লোকজন দিয়ে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এরপর বাদী জানতে পারেন মোশতাক ভুক্তভোগী মেয়েটিকে এক এক দিন এক এক স্থানে রেখে অনৈতিক কাজে বাধ্য করেছেন এবং যৌন নিপীড়ন করেছেন। 10 আগস্ট বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, ফাদারে মামলাটা করেছিলেন, তাকে অপহরণ করে নিয়ে গেছে। জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আইডিয়ালের অধ্যক্ষ ফাউজিয়া রাশিদাকেও আসামি করা হয়েছে। ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। এদিকে ভুক্তভোগীদের দাবি আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে তাদের, আর এ নিয়ে চরম আতঙ্কে দিন গুনতে হচ্ছে পরিবারটিকে। মোহাম্মদ নাইম, মোর টেলিভিশন, নিউজ ডেস্ক।